ধন্যবাদ। আমাদের আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা সায়েন্স যারা কাজ করে তাদের একীভূত হয়ে কাজ করার খুবই প্রয়োজন, বিশেষ করে আমাদের দেশে যেহেতু অপরচুনিটিস কম রিলেটিভলি কম্পেয়ার টু ধনী কান্ট্রিগুলোর তুলনায়, অর্থনৈতিকভাবে যেহেতু আমাদের ফ্যাসিলিটিস অনেক জায়গায় কম, ফলে যেখানে যেই ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো যদি আমরা সব জানি এবং আমরা যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা যারা আছে তাদেরকে নিয়ে আমরা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে কাজের গতিটা বাড়বে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রিসার্চের টপিকগুলো যেন আমাদের দেশের সমস্যা কেন্দ্রিক হয়, অর্থাৎ আমরা ইফোর্ট যেটা দিব সেই ইফোর্টটা যাতে আমাদের দেশের কোনো একটা সমস্যা দূর করার জন্য হয়। এই ব্যাপারে মানে তরুণ শিক্ষক সিনিয়র শিক্ষক যারা আছেন তাদেরকে, তরুণ শিক্ষক এবং ছাত্রদেরকে একটু সহায়তা করতে হবে, তাদেরকে এনকারেজমেন্ট দিতে হবে। দেশপ্রেম ব্যাপার যেটা সেটা ভিতরে থাকে সবারই কম বেশি, এবং তখন যখন কাজ হয় তখন দেখা যায় এক্সট্রা একটা মোটিভেশন কাজ করে, সেই মোটিভেশনটা ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আমরা যদি সেই কাজগুলো করি সেটা আমাদের মানে অগ্রযাত্রা দিবে। অনেকের অভিজ্ঞতা কম, যে যেই অ্যাপ্রোচ নিচ্ছে না কেন, যে উদ্যোগ নিচ্ছে না সেখানে দুর্বলতা থাকবে, সমালোচনা না করে আমরা তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, সার্বিকভাবে একে অপরের সাথে মানে কোলাবোরেটিভ কাজগুলো করব এবং এই প্রোগ্রামগুলো এগিয়ে নিয়ে যাব। আশা করা যায় এগুলোই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমি কয়েকজনকে চিনি যাদেরকে আমি দেখেছি যে বাংলাদেশ ছেড়ে তারা চলে গেছে, কিন্তু তারা চেষ্টা করেছে গ্রামে তারা কিছু ভলান্টিয়ার ওয়ার্ক করতে বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে। তা দেখা যায় জাকাতে টাকা দিতেই হয় অথবা প্রতি বছর দেশে টাকা পাঠায়, 10,000 টাকা পাঠানো বাইরে থেকে কোনো টাকাই না, কিন্তু তারা 10,000 টাকা দিয়ে হতে পারে একটা স্টুডেন্টের এক বছরে পড়ার খরচ তারা ম্যানেজ করতে পারে। তারা শুরু করেছিল একজন দুইজন দিয়ে, কিন্তু আজকে 10 বছর পরে দেখা যাচ্ছে তারা পুরো গ্রামকে সাপোর্ট দিতে পারছে। আজকেই দেখলাম যে ফেসবুকে ইমদাদ নামে একজন, উনি জাপানে ছিলেন এবং উনি একটা স্কুল করার জন্য একটা জায়গা কিনে ফেলেছেন। আরেকটা ছেলে জাপানে আসে তোতো কোম্পানিতে চাকরি করে শরীফ নামে, সেই ছেলে আমাকে বললো গাজীপুরে সে প্রায় 1 বিঘা জমি কিনে ফেলেছে। তো এই যে উদ্যোগগুলো এই ছোটো বয়সেই করতে হবে, আমরা বড় হয়ে করবো তা না, অল্প অল্প করে সাহস করতে হবে। দেখা যাবে যে যত বড় হব আমরা তত বেশি এটা সম্ভব এবং মানুষজন আরও এগিয়ে আসবে, সাহায্য করবে। আর আমি মনে করি আমার স্টুডেন্ট যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে বর্তমানে এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো ইসাবের সাথে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত হবে এবং আমরা অচিরেই এখানে একটা মানে ইউনিট ফেস ইউনিট বা ব্রাঞ্চ খুলতে চাই এবং আমরা এটা করব এবং আশা করি যে এটা মানে আরও ভালো ভূমিকা রাখবে এবং তরুণ ছেলেমেয়েরা মানে অযথা সময় নষ্ট করবে না, তারা একটা ভালো কাজে তাদের সময়টাকে কাজে লাগাবে, কনস্ট্রাকটিভ ওয়েতে তারা কাজে লাগাবে। আমাদের এই ছেলেপেলেগুলো যখন দেশে থাকে তখন অফুরন্ত সময় আমরা জাস্ট আড্ডাবাজি অথবা জাস্ট অলসভাবে সময় কাটাই, এরাই যখন বাইরে যাচ্ছে তারা দেখা যায় যে মানে তাদের মোস্ট অফ দ্য টাইম কোয়ালিটি টাইম দিচ্ছে, ভালো কাজ করতেছে, ল্যাবে পড়ে থাকতেছে, কাজ করতেছে বা পড়াশোনা খুবই এঙ্গেজড হচ্ছে। এই জিনিসটা আসলে দেশে থেকেই দরকার। আর এখন যেহেতু ইসাব এবং অন্যান্য যেমন কয়েকদিন আগে আইওটি করেছে এবং ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি যেটা সেটা ওরা করেছে, এরকম অন্যান্য সোসাইটি করছে, বিভিন্ন চুয়েট রুয়েট এরা করছে, কুয়েট করছে, বুয়েট করছে রেগুলারলি। তো এই যে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে দেখা যায় যে অনেক মানে নন প্রফেশনাল স্টুডেন্টসরা তারা তাদের প্রজেক্ট সাবমিট করছে, কারণ কি তারা আগ্রহ নিয়ে করছে। এবং আমরা এবছর ইসা ফেব্রুয়ারি মাসে যখন রোবোটিক এক্সিবিশনটা করলো, কম্পিটিশন করলো, সেখানে 140টার মতো টিম ছিল, ওয়ারাস গত বছর ছিল লেস দেন মানে 40, 100 এইবার বেড়েছে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং ছেলেমেয়েদের মধ্যে একটা এরিয়া আমি বললাম যে আগ্রহ, যেখানেই আগ্রহ তৈরি হোক না কেন, এবং এগুলো করা সহজ কঠিন না যেহেতু ইন্টারনেট রয়েছে, তো ওই যে প্র্যাগমেটিজম থাকা এবং আগ্রহ থাকা, ঝাঁপিয়ে পড়ে কাজ করা, কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে বেসিক পড়াশোনাটা আগে, ওইটা যদি দুর্বল হয় আর অন্য কাজে বেশি হয় তাহলে হবে না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটা একটা তরুণ প্রতিষ্ঠান, মাত্র 3 বছর হয়েছে এবং 3 বছরে তারা অনেকগুলো প্র্যাগমেটিক কাজ নিয়েছে এবং ভালো কাজ করেছে। এবং আমি খুবই আনন্দিত যে এই একটা প্রতিষ্ঠানের একজন অ্যাডভাইজার এবং আমার ভূমিকা খুবই নগণ্য, কিন্তু ছেলেমেয়েগুলো যেভাবে কাজ করছে এইভাবে যদি এগিয়ে যায় তাহলে আরও ভালো হবে। এবং আমি আশা করি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট হতে আরম্ভ করে বাংলাদেশ এতগুলো ইউনিভার্সিটি সব জায়গায় এটার মানে ইউনিট তৈরি হোক, ব্রাঞ্চ তৈরি হোক এবং সবাই মিলে শিখে শিখে কাজ করুক এবং আমরা ভবিষ্যতে অনেক বড় কিছু আশা করছি এবং ইনশাআল্লাহ আই বিলিভ যে আমরা এটা পারবো, আমরা করেছি, ভবিষ্যতে আরও বেশি করবো। ধন্যবাদ।